Hi friends, welcome back to my channel Laxmi's vlog. চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার বেশ ভালোই লাগবে ভিডিওটা। এখন ঘড়িতে বাজে একেবারে ঠিক 9:30। সকালের কাজকর্ম আর ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি চলে এলাম আজকে রান্নাঘরে রান্না করতে, কারণ আজকে অনেকগুলো পদ রান্না করতে হবে। আজ কোনো রেসিপি দিচ্ছি না, তবে রান্নাবান্না কী কী করছি সেটা একটু শেয়ার করছি। দেখতেই পেলে পটল কেটে রেখেছি, পটলের তরকারি হবে। আর এই যে কুঁদরি ভাজা হয়ে গেছে, আগেই করে নিয়েছি ওটা। আর করেছি ডিমের বড়া, এগুলো হয়ে এসছে, মাছের ডিমের বড়া। একটু পেঁয়াজ দিয়েছি, তারপর বড়াটা করেছি। করেছি কয়েকটা পটল ভাজা। পটল ভাজা আমি খাই না, ও একাই খায়, তাই খুব একটা বেশি নেই। সকাল সকাল ডালটাও হয়ে গেছিলো, ওটাকেও সাঁতলে নিয়েছি, দেখাচ্ছি একটু পরে, এটার পরেই দেখতে পাবে। এই যে পটল ভাজা হয়ে আসলো, এটা নাবিয়ে এবার এই কড়াইতেই পটল তরকারিটা বসিয়ে দেবো। এছাড়াও হবে আজকে ইলিশ মাছ। এই যে মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা আজকে পাতলা করে আলু দিয়ে ঝোল করব, বেশি কিছু করব না, কারণ এর আগের দিন করেছিলাম ভাপা ইলিশ, তো বারবার রোজ রোজ করব না। এই যে ডাল হয়ে গেছে, যে লম্বা লম্বা করে মাছের আলু কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে মাছের। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি, একটু লালচে করে। আর এটাকে একটু কালো জিরে ফোড়ন দিয়েই করব, বেশি কিছু করব না। এই যে লাস্ট পিসটা ভাজা হচ্ছে, এটা হয়ে গেলেই বসিয়ে দেবো। এরপর চলে এলাম ভিন্ডির তরকারি করতে, যেটা রাত্রির জন্যে। রাত্রিরের তরকারিটা আমি একসাথেই করে রাখি, রাত্রিরে আর এক্সট্রা করে আলাদা করি না। এই যে মশলা ভাজা হয়ে গেছে, এরপর ভিন্ডিটা যেটা ভেজে রেখেছি সেটাকে আবার এর সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু ভাজতে হবে, তারপর হালকা করে জল দিয়েই ওটাকে করব। মশলা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ভিন্ডিটা যেটা ভেজে রাখা ছিল, এরপর আবার একটুক্ষণ ভাজব। এই যে, তারপর সামান্য জল দেব। ভিডিওতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করে সাথে থেকো। লাইক শেয়ার করতে ভুলো না, কিন্তু করবেই লাইক শেয়ার। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে ভিন্ডিতে একটু জল দিলাম, বাস এবার জলটা টেনে এলেই আমার ভিন্ডি হয়ে যাবে। কথা বলতে বলতেই দেখো ভিন্ডি হয়ে গেল। ভাত বসিয়ে দিয়েছি এবার, এরপর লাভের খোসাটা ভাজবো। এটাকে আমি হালকা পাতলা পাতলা করে কেটে রেখেছি, যেটাকে আমি ভাজবো বেশ কুড়মুড়ে করে। এই যে ভিন্ডি হয়ে এসেছে, এবার আরেকটু শুকনো করে ওকে নাবিয়ে নেব। এটা একটু সময় নিয়ে করতে হয় না, পুরো ভাজা ভাজা তরকারি। এই যে হয়ে গেছে ভিন্ডি। পরের জিনিসটা তোমরা কে কে খেয়েছো জানিও, আর আমার তো বেশ ভালো লাগে খেতে এটা। এটা লাউয়ের খোসা ভাজা। কালকে লাউটা করেছিলাম, তারই খোসাটা আমি কেটে রেখে দিয়েছিলাম, কালকে আর সময় করে উঠতে পারিনি, আজকে ওটাকে ভাজা করছি। একটুখানি তেল দিয়ে ওটাকে পোস্ত আর একটুখানি কালো জিরে দিয়ে লাল লঙ্কা দিয়ে ওটাকে শুকনো করে বেশ সুন্দর কুড়মুড়ে করে ভেজে নেব। আমার খেতে কিন্তু খুব ভালো লাগে এটা, আমি লাউয়ের খোসা কোনোদিনও ফেলি না, সব সময় ভেজে খাই। তোমরা যারা যারা এখনও খাওনি কোনোদিনও, তারা এটা করে দেখতে পারো, খেতে বেশ ভালো লাগবে।
বেশ টেস্ট লাগে। একটু সময় নিয়ে টুকুর টুকুর করে ভাজতে হয়, তাড়াতাড়ি ভাজলে হয় না। এই যে আমার হয়ে গেছে কষা ভাজা শেষ, সুন্দর দেখতে পাচ্ছ, লাল লাল হয়েছে, কুড়মুড়ে বেশ সুন্দর লাগে। আজকের মতো রান্নাবান্না শেষ। ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।